আমরা জানতাম যে পৃথিবী এরপর একরকম থাকবে না। কিছু লোক হেসে উঠেছিল, কয়েকজন চিৎকার করেছিল, বেশিরভাগ লোক চুপ করেই ছিল। আপনি যার গল্পটি শুনতে চলেছেন, তিনি ম্যানহাটন প্রকল্পে ভূমিকার জন্য পারমাণবিক বোমার জনক হিসেবে কৃতিত্ব লাভ করেছেন, যা শেষ পর্যন্ত 1945 সালের হিরোশিমা এবং নাগাসাকিকে ধ্বংসযজ্ঞের দিকে পরিচালিত করে। সায়েন্স স্যাটারডেতে আপনাদের স্বাগতম। একটি সম্পূর্ণ নতুন পডকাস্ট সিরিজ যা গবেষকদের বিস্ময়কর জীবনে ডুব দেয়, যার বৈজ্ঞানিক অবদান সমস্ত বাধাকে ভেঙে দিয়েছে। আমার নাম সৌম্যজিৎ এবং এই পর্বে আমি আপনাকে শ্রদ্ধেয় আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী জে রবার্ট অপেনহাইমারের জীবনের এক ঝলক দেখাব। এই পডকাস্টের প্রথম বিভাগে আমরা রবার্টের প্রথম জীবন থেকে তার বৈজ্ঞানিক ক্যারিয়ার এবং ব্যক্তিত্বকে রূপদানকারী কয়েকটি উদাহরণের মাধ্যমে পুনরায় আবিষ্কার করব। বিভাগ এক। রবার্ট 1924 সালের 22 এপ্রিল নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা জুলিয়ান ছিলেন এক জার্মান অভিবাসী এবং পোশাকের ব্যবসায় অন্যতম ধনী ব্যক্তি। ছোটবেলায় তিনি প্রায়শই জার্মানিতে তার ঠাকুরদা ঠাকুমার সাথে দেখা করতেন এবং এরকমই কোনো একবার তিনি চকচকে পাথর উপহার পেয়েছিলেন যা হীরার মতো দেখতে ছিল। তরুণ রবার্ট অন্যান্য চকচকে খনিজ পদার্থ সংগ্রহ করতে শুরু করেন এবং তার অধ্যয়ন করতেও শুরু করেন। তিনি প্রায়শই তার পর্যবেক্ষণগুলি নথিভুক্ত করতেন এবং সেগুলি সেই যুগের বিখ্যাত ভূতাত্ত্বিক বা জিওলজিস্টের কাছে প্রেরণ করতেন, যার ফলে তিনি 12 বছর বয়সে নিউ ইয়র্কের খনিজ গবেষণামূলক ক্লাবের সদস্য হয়েছিলেন। কিন্তু তারপরেই রবার্টের সঙ্গে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যা খুব অল্প বয়সেই তার ব্যক্তিত্বকে প্রভাবিত করেছে বলে অভিযোগ। রবার্ট একজন অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট মানুষ ছিলেন এবং তাকে আরও আলোচনামূলক ও বহির্গামী করার জন্য তার বাবা জুলিয়াস তাকে একটি সামার ক্যাম্পে পাঠিয়েছিলেন, যেখানে তিনি চেকভ, ক্যাথরিন ম্যান্সফিল্ড এবং টিএসএস এলিয়টের প্রিয় বইগুলি পড়তেই ব্যস্ত ছিলেন। তবে শিবিরে থাকার দিনগুলি খারাপ হতে শুরু করেছিল। অন্যান্য বাচ্চাদের দ্বারা রবার্টের প্রতিনিয়ত লাঞ্ছিত হতে হতো এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করা হতো, যা তাকে বাধ্য করেছিল অন্য বাচ্চাদের আচরণ সম্পর্কে তার বাবার কাছে অভিযোগ করে চিঠিটি পাঠাতে। তার বাবা সঙ্গে সঙ্গে সামার ক্যাম্পের পরিচালকের সাথে দেখা করেছিলেন, যার ফলে অন্যান্য বাচ্চাদের তাদের আচরণের জন্য লাইনে দাঁড় করানো হয়েছিল। রবার্ট তাদের সম্পর্কে অভিযোগ করেছে তা জানতে পেরে বাচ্চারা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। তাকে এই শিবিরে পাঠানোর জন্য রবার্ট তার বাবাকে দোষারোপ করে, কিন্তু এই বিষয়ে নিজের মুখ বন্ধ রাখে। এত অল্প বয়সে কারোর পক্ষে এই ট্রমাটি ভোগ করা অবশ্যই কঠিন ছিল। মনে করা হয় যে এই ঘটনার পরেই তার এডিপাস কমপ্লেক্সের বিকাশ ঘটে। পরবর্তী বিভাগে আমরা নিউ ইয়র্ক থেকে আসা এই বাচ্চাটি কীভাবে বিশ্বের সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হয়ে উঠল তা নিয়ে আলোচনা শুরু করি। বিভাগ দুই। রবার্ট 1 বছরে তৃতীয় এবং চতুর্থ গ্রেড সমাপ্ত করেন এবং নিউ ইয়র্কের এথিক্যাল কালচারাল সোসাইটি স্কুলে 8ম শ্রেণী অর্ধেক পড়ে ছেড়ে দেন। তার পড়াশোনার 29 বছর চলাকালীন রবার্ট রাসায়নিক বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং স্নাতকোত্তর হওয়ার পরে তিনি 18 বছর বয়সে হার্ভার্ডে প্রবেশ করেছিলেন। যদিও তিনি কেমিস্ট্রি মেজর হিসেবে যোগদান করেছিলেন, কিন্তু শিগগিরই তার আগ্রহটি পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান বা এক্সপেরিমেন্টাল ফিজিক্সের ক্ষেত্রে স্থানান্তরিত হয়েছিল, যে কারণে তিনি থার্মোডাইনামিক্সের পাঠদান কোর্সে যোগ দিয়েছিলেন যেখানে শিক্ষা দিতেন নোবেল বিজয়ী পার্সি ব্রিজম্যান। হার্ভার্ড থেকে 3 বছরের মধ্যে সুমাকাম লর্ডের সাথে স্নাতক হওয়ার পরে
কেমব্রিজের ক্রাইস্ট কলেজে রবার্টকে তার গ্রহণযোগ্যতার কথা জানানো হয়েছিল। ব্রিসবেনের একটি সুপারিশপত্র নিয়ে রবার্ট ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে কাজ করার অনুমতি চেয়ে আর্নেস্ট রাদারফোর্ডকে চিঠি দিয়েছিলেন। যদিও এই চিঠিতে ব্রিজম্যান স্বীকার করেছেন যে পরীক্ষাগারে ওপেনহাইমারের কাজ প্রমাণ করেছিল যে তার প্রবন্ধটি পরীক্ষামূলক নয় এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ছিল, আর্নেস্ট রাদারফোর্ড একেবারেই প্রভাবিত হননি। রবার্ট অন্য প্রস্তাব পাওয়ার আশায় কেমব্রিজ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত 1924 সালে জে জে থমসন তাকে গ্রহণ করেছিলেন। এটা এমন একটা সময় ছিল যখন রবার্টের নেতিবাচকতা বৃদ্ধি পেয়েছিল, কারণ তার সমস্ত বন্ধুরা জীবনসঙ্গী পেয়েছিল। তার নেতিবাচকতা তীব্রতর বিষয়টি বিচার করা যেতে পারে এটা বলে যে তিনি একটি আপেল দিয়ে তার শিক্ষক প্যাট্রিক ব্ল্যাকেটকে বিষাক্ত করার চেষ্টা করেছিলেন। এই ঘটনার পরে তিনি যে ডিমনেশিয়া প্রাইকক্স বা সিজোফ্রেনিক ছিলেন তা ধরা পড়ে। বইয়ের জগতের প্রতি যেহেতু রবার্টের আকর্ষণ ছিল, তাই তিনি ইন সার্চ অফ লস্ট টাইম শিরোনামের একটি ফরাসি উপন্যাস পড়তে শুরু করেন। এই উপন্যাসটি তার জীবনে একজন মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকা পালন করেছিল। 1926 সালে তিনি কেমব্রিজ ছেড়ে গটিনজেন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, যেখানে তিনি ওয়েভ মেকানিক্সের ওপর শ্রডিঙ্গারের কাজ এবং ম্যাট্রিক্স মেকানিক্সের ওপর হাইজেনবার্গের কাজ নিয়ে পড়াশোনা করেন। এখানেই তিনি কোয়ান্টাম স্পেকট্রামে তার প্রথম গবেষণাপত্র প্রকাশ করেছিলেন এবং তার সমস্যাগুলি তিনি খুব ভালোভাবে অধ্যয়ন করেছিলেন। রবার্ট শেষ পর্যন্ত এমন একটি জিনিস পেয়েছিলেন যা নিয়ে তিনি কাজ করতে পছন্দ করতেন এবং এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার গবেষণা তত্ত্বাবধায়ক ম্যাক্স বর্নের নির্দেশনায় তিনি তার বেশিরভাগ উল্লেখযোগ্য রচনা প্রকাশ করেছিলেন। কোয়ান্টাম থিওরি অফ মলিকিউলস সম্পর্কিত তার গবেষণামূলক প্রবন্ধটি বিখ্যাত বর্ন অপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন প্রতিষ্ঠা করেছিল, যা আজ অবধি তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনা। গবেষণায় তার অগ্রগতির পরে অপেনহাইমারকে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গবেষণা কাউন্সিলের ফেলোশিপ প্রদান করা হয়েছিল, যা তাকে ক্যালটেকের লাইনাস পলিংয়ের সাথে সহযোগিতা করতে সুযোগ দিয়েছিল, যেখানে তারা রাসায়নিক বন্ধনের প্রকৃতি নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিল, যেখানে ক্ষেত্র গড়ে তুলেছিল একজন অগ্রণী। অপেনহাইমার গণিত সরবরাহ করে এবং পাউলিং ফলাফলগুলি ব্যাখ্যা করে। যাই হোক, এই সহযোগিতার দিন শেষ হয়েছিল যখন পলিং সন্দেহ করেছিলেন অপেনহাইমারকে তার স্ত্রী এভা হেলেন পলিংয়ের খুব কাছাকাছি আসার বিষয়ে। 1928 সালে অপেনহাইমার উলফগ্যাং পাউলির সাথে কাজ করার জন্য জুরিখের সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অব্যাহত রাখেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর অপেনহাইমার বার্কলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে আসা সহযোগী অধ্যাপকের পদটি গ্রহণ করেছিলেন। বার্কলেতে তার ছাত্র এবং সহকর্মীরা তাকে প্রশংসিত করেছিল এবং তাকে একাকী এবং চিত্তার্ষক প্রতিভা হিসেবে দেখত। পরবর্তী বিভাগে আমরা পদার্থবিজ্ঞানে রবার্ট অপেনহাইমারের অবদান নিয়ে সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করব। বিভাগ 3। ওপেনহাইমারের সুপরিচিত গবেষণার কাজগুলি তাত্ত্বিক জ্যোতির্বিজ্ঞান, পারমাণবিক পদার্থবিজ্ঞান, স্পেকট্রোস্কোপি এবং কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের বর্ধীকরণ সহ কোয়ান্টাম ফিল্ড তত্ত্বে ছিল। আপেক্ষিক কোয়ান্টাম মেকানিক্সের আনুষ্ঠানিক গণিত তার দৃষ্টি আকর্ষণ করেছিল, যদিও তিনি এর বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তার কাজটি পরবর্তীকালে অনেকগুলি আবিষ্কার যেমন নিউট্রন, মেসন এবং নিউট্রন তারকা হিসেবে পূর্বাভাস দিয়েছিল। 1930 সালের প্রথম দিকে অপেনহাইমার একটি পত্রিকা লিখেছিলেন যা মূলত পজিট্রনের অস্তিত্বের পূর্বাভাস দেয়। তিনি মহাজাগতিক রশ্মির ঝর্ণাতত্ত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং কাজ শুরু করেছিলেন যা শেষ পর্যন্ত কোয়ান্টাম টানেলিংয়ের বিবরণ নিয়ে আসে। 1931 সালে তিনি তার ছাত্র হার্ভি হলের সাথে ফটোইলেকট্রিক প্রভাবের তুলনামূলক থিওরি শীর্ষক একটি প্রবন্ধ লিখেছিলেন। পরবর্তীকালে তার একজন ডক্টরাল শিক্ষার্থী উইলস ল্যাম্ব
ল্যাম্প শিফট আবিষ্কার করেছিলেন, যার জন্য তিনি 1955 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1930-এর দশকের শেষের দিকে ওপেনহাইমার জ্যোতির্বিদ্যায় আগ্রহী হয়ে ওঠেন। বর্ন ওপেনহাইমার সমীকরণের পরে তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে ডলম্যান ওপেনহাইমার ভলকফ এবং অন কন্টিনিউড গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন শীর্ষক পেপার, যা ব্ল্যাক হোলের অস্তিত্বের পূর্বাভাস দিয়েছিল। ওপেনহাইমার পদার্থবিজ্ঞানকে খুবই উচ্চস্তরে নিয়ে গেছিলেন। তিনি ভগবদ্গীতার মূল সংস্কৃত সংস্করণ পড়েছিলেন এবং পরবর্তীকালে এটিকে তার জীবন দর্শনের আকার দেওয়ার মতো একটি বই বলে উল্লেখ করেছিলেন। বিভাগের এইরূপ পর্যায়ে এসে আপনি জেনে অবাক হবেন যে তিনি 3 পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, তবে একবারও জেতেননি। পরবর্তী এবং চূড়ান্ত বিভাগে আমরা ম্যানহ্যাটন প্রকল্পে তার ভূমিকা এবং কিভাবে তিনি পারমাণবিক বোমার একজনের পূর্বপুরুষ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন তা নিয়ে আলোচনা শুরু করি। বিভাগ 4। 1941 সালের 9 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট একটি পারমাণবিক বোমা বিকাশের ক্র্যাশ প্রোগ্রাম অনুমোদন করে। 1942 সালের মে মাসে জাতীয় প্রতিরক্ষা গবেষণা কমিটি ওপেনহাইমারকে দ্রুত নিউট্রন গণনার উপর কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি এমন একটি কাজ যেখানে ওপেনহাইমার নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছিলেন। 1942 সালের জুনে মার্কিন সেনাবাহিনী পরমাণু বোমা প্রকল্পের অংশটি পরিচালনা করার জন্য ম্যানহ্যাটন প্রকল্প প্রতিষ্ঠা করে এবং বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন অফিস থেকে সামরিক বাহিনীর কাছে দায়িত্ব স্থানান্তরিত করতে শুরু করে। প্রকল্পের গোপন অস্ত্র পরীক্ষাগারের প্রধান হিসেবে ওপেনহাইমারকে নির্বাচিত করা হয়েছিল। এটি এমন একটি নির্বাচন যা অনেককে অবাক করেছিল, কারণ ওপেনহাইমার বামপন্থী রাজনৈতিক মতামত ছিল এবং বড় প্রকল্পের নেতা হিসেবে কোনো রেকর্ড ছিল না। মানুষ একজন প্রকৃতি প্রেমিককে পরমাণু বোমার আবিষ্কারে ডুবে থাকতে দেখে অবাক হয়েছিল। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানতে পারে যে হাইজেনবার্গ বার্লিন পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ হয়েছিলেন। হাইজেনবার্গই একমাত্র মানুষ যিনি জার্মানিতে বোমা তৈরি করার জন্য নিজেকে জান প্রাণ লাগিয়ে দেবেন। আমেরিকা যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে সুইজারল্যান্ডে আলোচনার সময় হাইজেনবার্গ পারমাণবিক বোমা সম্পর্কে কিছু বললে তাকে হত্যা করা হবে। ওপেনহাইমারের পুরোপুরি এই ধারণা বিরুদ্ধে ছিলেন এবং তার স্বস্তি তখন হল যখন হাইজেনবার্গ সুইজারল্যান্ডে বোমা সম্পর্কে কিছুই বললেন না। 1943 সালের ডিসেম্বরে আরেকজন খ্যাতিমান পদার্থবিজ্ঞানী নিলস বোর লস অ্যালামোস ল্যাবরেটরিতে যোগদান করেন। প্রজেক্ট ওয়াই নামে পরিচিত এই পরীক্ষাগারটি ম্যানহাটন প্রজেক্ট দ্বারা প্রথম পারমাণবিক বোমার নকশা তৈরি ও নির্মাণের জন্য প্রতিষ্ঠিত একটি গোপন পরীক্ষাগার ছিল। এই বোমাটি কতটা বিপজ্জনক হতে পারে তা যথেষ্ট পরিমাণে জেনেও তিনি যুদ্ধে জিততে পারমাণবিক বোমার ব্যবহার করতে বিশ্বাস করেননি। জুলাই 16, 1945 সালে ম্যানহাটন প্রকল্পে বিজ্ঞানীদের দ্বারা ডিজাইন করা অ্যাটম বোমাটি পরীক্ষা করা হয়েছিল এবং এটি বহু রঙের শিখার খেলায় বিস্ফোরণ ঘটায়। ওপেনহাইমার ভগবদ্গীতার উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, এখন আমি মৃত্যু পৃথিবীর ধ্বংসকারী হয়েছি। বোমাটি পরে হিরোশিমা ও নাগাসাকিতে ব্যবহার করা হয়েছিল। এতে প্রায় 3 লক্ষ লোক মারা গিয়েছিলেন এবং প্রচুর মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। ওপেনহাইমার নিজেকে এই দোষী সাব্যস্ত করলেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র রবার্ট উইলসনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই বোমা কখনো যুদ্ধে ব্যবহৃত হবে না। লোকেরা তাকে পারমাণবিক বোমা তৈরির জন্য কঠোর পরিশ্রমের কারণে অভিনন্দন জানালে হাসি বা কান্নাকাটি করতে গিয়ে ওপেনহাইমারকে একটি দ্বিধায় ফেলে দেয়। আমি আবার এই উদ্ধৃতি দিয়ে বিভাগটি শেষ করছি। আমরা জানতাম যে পৃথিবী একরকম থাকবে না। কিছু লোক হেসেছিল, কয়েকজন চিৎকার করেছিল, বেশিরভাগ লোক চুপ করেছিল। গল্পটি শেষ অবধি শোনার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই।
যদি আপনি এই পডকাস্টটিতে আকর্ষণীয় মনে করেন এবং আমাদের উৎসাহিত করতে চান, তবে দয়া করে ভিডিওটি লাইক করে উৎকল ডিজিটাল ক্লাসের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বিভাগে আপনার মতামত জানান। আমরা বিজ্ঞান শনিবারের পরবর্তী পর্বে আপনার সাথে থাকার আশাবাদী, যেখানে আমরা রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের জীবন নিয়ে আলোচনা করব এবং বৈজ্ঞানিক সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম বিতর্ককে প্রত্যক্ষ করব।